নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে এক মুহূর্তের জন্য। আল্লাহ জানেন আল্লাহ পাকের মুহূর্তের হিসাব কতটুকু, আমরা জানি না। অল্প সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে জাহান্নামে ঢোকানো হবে, ঢুকিয়ে বের করে আনা হবে। বলবে, তাকে বলা হবে, তুমি কি দুনিয়াতে সুখে ছিলে, দুনিয়াতে কি সুখে ছিলে তুমি? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না। বলেন, নাউজুবিল্লাহ, সুখ কি জিনিস আমি জানি না। আবার পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষটাকে আল্লাহ পাক এক মুহূর্তের জন্য জান্নাতে ঢোকাবেন, ঢুকিয়ে আবার বের করে নিয়ে আসবেন। নিয়ে এসে বলবেন, দুনিয়াতে কি কষ্টে ছিলে? সে ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানি না। আর কিছু বলতে হবে? একটা হাদিস যথেষ্ট। কিয়ামতের মাঠ খুব সহজ না কঠিন? মানুষ যতটা কঠিন কল্পনা করতে পারে, কিয়ামতের মাঠ তার চেয়ে হাজারও বেশি কঠিন। মানুষ নগ্ন হয়ে উঠবে, পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে থাকবে, সূর্য নিকটবর্তী হবে, ঘামে কারো টাকনু, কারো হাঁটু, কারো কোমর, কারো বুক, কারো কান পর্যন্ত মানুষের ঘামে ডুবে থাকবে। বিচার শুরু হচ্ছে না কেন, এই জন্যেই মানুষ পেরেশান থাকবে। 50,000 বছর মানুষ দাঁড়িয়েই থাকবে কেয়ামতের মাঠে। কেয়ামতের মাঠ একদিন সমান সমান আমাদের হিসেবে 50,000 বছর। এই দিন সমস্ত উদ্ধত এবং অহংকারী, জালেম, ফাসেক, কাফের, মুশরিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। মুমিন, মুসলিম, মুহসিন, মুত্তাকি যারা ছিলেন, ইনশা আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। জাহান্নামকে টেনে আনা হবে, শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। জাহান্নাম গর্জন করতে থাকবে, তার উপরে পুল সিরাত স্থাপন করা হবে, এবং এই পুল সিরাত পার হতে হবে প্রত্যেক আদম সন্তানকে। মানুষ যার যার নেক আমলের গতি অনুযায়ী পুল সিরাত পার হবে। তো কেয়ামতের মাঠ নিয়ে আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলছি যে মানুষ যতটুকু কল্পনা করতে পারে কেয়ামতের মাঠ তার চেয়ে হাজার 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 গুণ বেশি কঠিন। তবে এই কেয়ামতের মাঠেও আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে নিশ্চিন্তে রাখবেন ইনশাআল্লাহ। আর আমরা বলে রাখি, দুনিয়াতে যত কষ্টই থাকি, যদি একটাবার পুল সিরাত পার হয়ে যেতে পারি আমি সফল। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যত কষ্টই থাকি আমরা, যদি একটাবার পুল সিরাত পার হয়ে যেতে পারি আমরা সফল। আর দুনিয়াতে যত ভালো থাকেন, বাড়ি, গাড়ি, টাকা, স্ট্যাটাস, ক্ষমতা ইত্যাদি প্রতিপত্তি, যদি একটাবার পুল সিরাতে আটকে যান আর পড়ে যান জাহান্নামের অতল তলে, আপনি শেষ, আপনি আমি শেষ। পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষ, সবচেয়ে ক্ষমতাধর মানুষ, তাদেরকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয়, তারা বলবে যে সুখ কি জিনিস আমরা সেটা জানি না। আমার কথা কি বুঝতে পারছেন? এক কথায়, আমরা যতটা কঠিন ভাবি কেয়ামতের মাঠকে, এটা আমাদের কল্পনার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি কঠিন। আল্লাহ পাক এই মাঠের সাফল্যটাকেই সাফল্যের বা সফলতার সংজ্ঞা বা মানদণ্ড বলেছেন। যেমন আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস কি করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর কিয়ামতের মাঠে তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে। এই দিনে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি মাত্র সফল। এটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, মানে সাফল্যের সংজ্ঞা। আজকে আমাদেরকে যে সাফল্যের সংজ্ঞা শেখানো হয়, একটা বাড়ি হলে, গাড়ি হলে, স্ট্যাটাস হলে, সুন্দরী স্ত্রী হলে, একটা সরকারি জব হলে, বিসিএস ক্যাডার হতে পারলেই সফল, তাই না? সাফল্যের সংজ্ঞা আমাদেরকে শেখানো হয়, নিজের পায়ে দাঁড়ালে সফল, একটা ভালো চাকরি হলে সফল, একটা সুন্দর স্ত্রী হলে সফল, বিঘার পর বিঘা জমি কিনতে পারলে সফল, এগুলো আমাদেরকে শেখানো হয়। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল।
এই ব্যক্তি একজন রিক্সা চালক হতে পারে, একজন কৃষক হতে পারে, একজন মাছ চাষি হতে পারে, একজন ভ্যান চালক হতে পারে, আবার বিশ্ব নেতাও হতে পারে যদি সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করে থাকে। আর জাহান্নামে যারা যাচ্ছে এরা যদি পৃথিবীতে বড় অর্থনৈতিক নেতা হয়, রাষ্ট্রীয় নেতা হয়, বিশ্বের নেতা হয়, সমাজের নেতা হয়, হ্যাঁ বিলিয়নার হয়, মিলিয়নার হয়, বড় মিলসের মালিক, ফ্যাক্টরিজের মালিক, ব্যবসার মালিক, কিন্তু জাহান্নামে গেছে, উলসিরাত পার হতে পারে নাই, এ ব্যক্তি সফল না, তো ওই কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে স্পেশালি খাসভাবে মেহমানদারির ব্যবস্থা করবেন, তার আরশের ছায়ায় ছায়া দিবেন। তার আরশ কত বড় একটু শোনেন, আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশে আজিম, সবার আগে আল্লাহ পাক কিন্তু মানুষকে সৃষ্টি করেন নাই, মানুষকে বহু পরে সৃষ্টি করা হয়েছে। যদিও মানুষ এখন মনে করে যে সেই সব অল ইন অল, কিন্তু মানুষকে অনেক পরে সৃষ্টি করা হয়েছে। তো প্রথমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম, আরশ, এই আরশের অবস্থান ছিল পানির উপরে, কেন আরশুহু আলাল মা, আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেছেন আরশটা পানির উপরে ছিল। এই আরশটা বহন করছে মাত্র আটজন ফেরেশতা, কতজন? এই আটজন ফেরেশতা এই আরশটাকে কিয়ামতের মাঠে টেনে নিয়ে আসবে। আরশটা কত বড় আপনাকে বোঝাচ্ছি, আরশের নিচে যে সাগর আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে 500 বছরের রাস্তা, 500 বছর চললে যতদূর যাওয়া যায় ওই সাগরের গভীরতা তত, ওই 500 বছরের পথ এই যে সাগর, তার নিচে আছে কুরসি, ওয়াসিআ কুরসিহু আস-সামাওয়াতি ওয়াল আরদ, এই যে কুরসির কথা আছে না, এই কুরসি পুরো সাত আসমানকে পরিব্যাপ্ত করে রেখেছে, এই হলো কুরসি। আর এই কুরসির নিচে, কুরসির নিচে বলা যাবে না আসলে, এই কুরসির ভিতরে, এর অভ্যন্তরে আছে এই 7টা মহাবিশ্ব, যেই মহাবিশ্বের একটা মহাবিশ্বে কোনো একটা গ্যালাক্সির, কোনো একটা সৌরজগতের, কোনো একটা গ্রহের, কোনো একটা মহাদেশের, কোনো একটা দেশের, কোনো একটা জেলার, কোনো একটা গ্রামের, কোনো একটা মসজিদে আপনি এখন বসে আছেন, বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়, মাথার উপর দিয়ে গেল। আপনার অবস্থান আমার অবস্থানটা দেখালাম মহাবিশ্বে, এত ক্ষুদ্র। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 7টা মহাবিশ্বের তুলনা হচ্ছে, 7টা আকাশের তুলনা হচ্ছে 7টা পয়সার মতো, ছোট ছোট পয়সা। এই পয়সাটাকে যদি আমরা একটা থালার মধ্যে রাখি, থালা বা ঢাল এর মধ্যে রাখি, তাহলে তুলনাটা যেমন হবে, একটা থালার মধ্যে 7টা পয়সা, ঠিক কুরসির তুলনায় 7টা মহাবিশ্ব এত ছোট, কুরসির তুলনায় 7টা মহাবিশ্ব এত ছোট, একটা থালার মধ্যে 7টা পয়সা রাখলে যত ছোট দেখা যায়, মাথা ঘুরছে? ঘোরা স্বাভাবিক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন এই 7টা পয়সা ভর্তি এই ঢাল বা থালাটাকে যদি আমরা একটা মরুভূমিতে ফেলে দেই, বিশাল মরুভূমি, এখানে ফেলে দিলাম এই থালাটাকে যেখানে 7টা পয়সা আছে, তাহলে এই মরুভূমির তুলনায় এই ঢাল যত ছোট, ওই আরশের তুলনায় কুরসি এত ছোট, বুঝতে পারছেন? আল্লাহকে চিনতে শেখেন, এটা আমরা বলি আল্লাহু আকবার, কি বুঝলেন? যখন আল্লাহু আকবার বলি তখন এই ফিলিংসটা আসে, এই চেতনাটা আসে যে আল্লাহ পাক এত বড়, আল্লাহু আকবার, ওই মহান আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তার জন্যে সওম রাখছেন, তার জন্যে হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাকে স্মরণ করছেন, বলছেন সুবহান আল্লাহ, বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তখন এগুলো বলছেন। আল্লাহকে যদি কেউ চিনতে শেখে তার মধ্যে কোনো ভয় কাজ করবে না, মানে বিশাল ক্ষমতাধর আল্লাহ আপনার সাথে আছেন আর আপনি তার দাসত্ব করেন, ভয়ের কোনো কারণ আছে? তাই সে হতাশ হবে না, কারণ এই মহা পরাক্রমশালী আল্লাহ রহমান রহিম তার সাথে আছেন, তিনি পরম দয়ালু, তার তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। সে রিজিকের টেনশনে ভুগবে না, কারণ এই মহান আল্লাহ আর রাজ্জাক তাকে রিজিক দিবেন। সে কখনো আল্লাহকে ভুলে শয়তানের দাসত্ব করতে পারে না, কারণ এই মহান আল্লাহ মুহূর্তের মধ্যে তাকে ধ্বংস করতে পারেন, এক হুকুম কুন ফায়াকুন, বস হও, বাস হয়ে যাবে।
সো এই আরশের কথাই বলতে গিয়ে দিকে আসলাম, যে আরশের অস্তিত্বটা আপনাকে দেখালাম, এই বিশাল আরশ, এটা টেনে আনা হবে কিয়ামতের মাঠে, এবং এর নিচে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে কী করবেন, আশ্রয় দিবেন। আমরা কি চাই না সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে?